হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের প্রথম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি সেপ্টেম্বর মাসের সংযোগ স্থাপনের সক্ষমতার বিষয়ে যে অ্যাক্টিভিটি আজকে দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতা দেখবে বাংলা ইংরেজি নিয়ে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেক মাসের মতো। দেখো কি বলেছে, যে এখানে এক নম্বরে নিজের পার্টি পড়ো এবং পার্টিদের খুঁজে নিয়ে লেখো। পার্টি কি দিয়েছে, আজ বুধবার, আজ বুধবার ছুটি, নটু তাই খুব খুশি, সেও যাবে কুলবনে, কিছু মুড়ি নেব আর নুন, চড়ি ভাতি হবে, ঝুড়ি নিতে হবে, তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব, মা খুশি হবে, উষা খুশি হবে। প্রশ্ন দিয়েছে নটু খুব খুশি কেন, নটু খুব খুশি যে আজ বুধবার ছুটি, তাই দেখো যে ছুটি, খুব খুশি হয়েছে আজ বুধবার ছুটি, তাই খুশি। কুলবনে যাবে কেন, কুলবনে যাবে চড়ি ভাতি হবে, তাই চড়ি ভাতি করার জন্য কুলবনে যাবে। কি কি জিনিস নিয়ে যাবে, কিছু মুড়ি নেব আর নুন আর ঝুড়ি নিতে হবে, তাই তো, কিছু মুড়ি নেব আর নুন আর ঝুড়ি নিতে হবে। এখানে লেখা আছে, এখান থেকে তোমার লিখে 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 নিতে হবে। উমা আর উষা কি দেখে খুব খুশি, কুল দেখে তারা খুশি, কুল নিয়ে গেলে কুল দেখে তারা খুশি, ঠিক আছে। তোমরা সুন্দর করে তাহলে উত্তর এখান থেকে দেখে দেখে ভিডিওটি থামিয়ে করে নিতে পারবে। তোমরা ভিডিওটি এখানে থামিয়ে করে নাও, বা আমি যেভাবে বলে দিলাম যে তোমাদের এখানে উত্তরগুলো খোঁজা আছে, এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে করে নাও। তাহলে এক নম্বর হয়ে গেল। এবার দুই নম্বরে চলো, আমরা দেখি দুই নম্বরে বলছে ইংরেজিতে রিড দ্য ফলোয়িং। উই সিট অ্যারাউন্ড দ্য টেবল, মাদার, ফাদার অ্যান্ড মি, grandparents are here as well, we all eat merrily, ঠিক আছে। মুঝে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম। এই যে পোয়েমটা আমরা পড়লাম, উই সিট অ্যারাউন্ড দ্য টেবল, মাদার, ফাদার অ্যান্ড মি, grandparents are here as well, we all eat merrily, এই পোয়েমটা থেকে এবারে উত্তরগুলো করতে হবে। She is my dad, she is my mother, mother কে she বলা হয়, father কে she বাবা মা আমরা যাদেরকে বলি আর কি ঠাম্মা, তাদেরকে ইংরেজিতে বলা হয় গ্র্যান্ড প্যারেন্টস, বা দাদু বলি, দিদা বলি, দাদু দিদা বলি, বা দাদু দাদি বলি অনেকে, তো সেইটা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস। তবে এখানে গ্র্যান্ড প্যারেন্টস লিখে দিলাম, তো গ্র্যান্ড প্যারেন্টস লিখে দিলে উই ইট মেরেলি, এখানে সুন্দর করে উই অল ইট মেরেলি, লেখেন সুন্দর করে লিখে দাও মেরেলি, বোঝা গেছে? এই চারটে উত্তর করে নাও। এবার দেখবে তোমাদের অ্যাক্টিভিটিস নম্বর দিচ্ছে, তো সুন্দর করে লিখে দিলে চার নম্বর তোমরা পেয়ে যাবে। এবার দেখো অঙ্ক দিয়েছে তোমাদের, তিন নম্বরে খোপের ভেতরে ড্যাশ চিহ্ন, এটা কোন চিহ্ন, এটা হচ্ছে গ্রেটার চিহ্ন, আর এটা হচ্ছে লেসার চিহ্ন, মানে এটা বড় যদি হয় তাহলে সেই দিক যাবে, আর এটা যদি ছোট যদি হয় তাহলে এই দিক যাবে, বোঝা গেছে? এখানে কি বলছে দেখো, কয় ছয় ব্র্যাকেট বক্স দিয়েছে, দিয়েছে দুই, তাহলে ছয় বড় না দুই বড়, ছয় বড় তাহলে ছয়ের দিকে হবে, এটা ছয় গ্রেটার দেন দুই, বুঝতে পারছে? এটা হচ্ছে গ্রেটার ছয়ের দিকে হবে রেজাল্টটা। খ কি বলছে, তিন লেস দেন আট, তিন আর আট আছে, আট বড় না তিন বড়, আট বড়, তাহলে আট তিন লেস দেন এইট, ঠিক আছে, তাহলে তিনের দিকে এটা হবে। গত দেখো সাত এবং নয়, তাহলে সাত বড় না নয় বড়, নয় বড়, তাহলে এই জায়গাটা দিলাম, চিহ্নটা দিলাম নয়ের দিকে। ঘ পাঁচ আর এক, পাঁচ বড় না এক বড়, পাঁচ বড়, তাহলে পাঁচের দিকে, বোঝা গেছে? এবার ফাঁকা জায়গায় লেখো, ফাঁকা জায়গা লিখবো, দেখো এখানে চারটে দিয়েছে, যে এখানে বক্স গুলো ফাঁকা দিয়েছে, আমি তোমাকে পূরণ করে দিয়েছি, তোমরা লিখে নেবে এরকম করে। কি বলছে লিখতে, এক দশ তিন কত হয়, এক দশ তিন তেরো, এক আর তিন তেরো, দশক কত, একক কত, দশক হচ্ছে এক আর একক হচ্ছে তিন, তাহলে এক দশ তিন তেরো, দশকের ঘরে লিখবে এক আর একক ঘরে লিখবে তিন। এবার খয়ে দেখো এক দশ পাঁচ কত হয়, এক দশ পাঁচ পনেরো, তাহলে দশক হচ্ছে ঘরে এক আর একক ঘরে লিখবে পাঁচ। এক দশ দুই, এক দশ দুই কত, বারো, দশকের ঘরে এক, একের ঘরে দুই, এক দশ দুই বারো।
সব সুন্দর ভাবে করে নিয়ে বিদ্যালয়ে জমা দিবে, সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে।